আগে তো খুব ছোট ছিলাম, বাসা থেকে ছাড়তো না, এখন তো একটু একটু বড় হয়েছে, এই জন্য। পয়লা বৈশাখ উদযাপন করছেন, কেমন লাগছে আপনার? অনেক ভালো লাগছে। মঙ্গল শোভাযাত্রা সকাল থেকে দেখছি, এত কালার, এত ফেস্টিভ, আসলে খুবই আনন্দ লাগছে। বাঙালি এই এই দিনটাতে সবাই এক হয়ে উপভোগ করছে, ছোট বড় সব মানুষজন আসছে, মেলা দেখতে আসছে, আমাদের কালচার দেখা যাচ্ছে, এক একটা কালার, ফেস্টিভ সব কিছু দিক মিলে অনেক ভালো লাগছে। খুবই ভালো লাগছে সবার সাথে এরকম আনন্দ করে, তো সবসময় সুযোগ পাওয়া যায় না। এবারে সবাই মিলে বাবা মা ভাই বোন সবাইদেরকে মিলে খুব ভালো লাগছে। এবারে একটু আগে আপনি নাচ করলেন, কেমন লাগছে আপনার কাছে? জি, এখন অবশ্যই খুবই ভালো লাগতেছে, সবার সাথে দেখা করছি, খুবই মজা লাগতেছে। আপাতত ইচ্ছা আছে যেন আগামী বছর এরকম সবার সাথে আমি একসাথে মিলে মানে থাকতে পারি। আমার বিয়ের পরে আমার সেকেন্ড পয়লা বৈশাখ, মানে কিন্তু একসাথে প্রথম, তো ওটাই সেলিব্রেট করার জন্য একসাথে আসা আর কি। আজকের দিন আমার স্পেশাল হচ্ছে, আমি আমার হাজব্যান্ডের সাথে পয়লা বৈশাখ সেলিব্রেট করছি, আমার জন্য এটা অনেক স্পেশাল। আসলে দুপুরবেলা খাওয়া হবে, দই চিড়া মুড়ি দিয়ে মিষ্টিমুখ করে আসলে শুরু করেছি, খুবই ভালো লাগে। এর জন্য আমি নারায়ণগঞ্জ থেকে সকালে সেজে গুজে এসে পড়ছি এত দূরে। সামনের বছর হয়তো বিদেশ চলে যাবো, এই জন্য এই বছর আরো বেশি মজা করছি সবার সাথে, যে বিদেশ তো একা একা থাকবো, এগুলো অনেক মিস করবো। শোভাযাত্রা দেখা ওইভাবে আসলে দেখা হয় না, তো এবার প্রথম শোভাযাত্রাটা দেখলাম, অনেক ভালো লাগছে। বাঙালি আসলে মিলন মেলায় পরিণত হয়েছে বলা যেতে পারে। দীর্ঘ চার বছর পরে সেলিব্রেট করছি, এর আগে আমি রেগুলারই আসা হতো, সো কোভিডের কারণে আমার আসা বন্ধ হয়ে যায়। সো অনেকদিন পরে আফটার ম্যারেজ, মানে বিয়ের পরে বউকে নিয়ে সেলিব্রেশন করছি, সো ভালো লাগছে। খুব ভালো লাগছে, এখানে এসেছি এই প্রথমবার ফ্রেন্ডকে নিয়ে, অনেক ভালো লাগছে। এর আগে কখনো আসেননি? না, এর আগে কখনো আসা হয়নি। কোথেকে আসছেন আপনি? আমি হচ্ছে টিকাটুলি থেকে এসেছি। আপনি তো ঢাকার মানুষ, এর আগে কখনো আসলেন না কেন? আগে তো খুব ছোট ছিলাম, বাসা থেকে ছাড়তো না, এখন তো একটু একটু বড় হয়েছে, এই জন্য। এই নববর্ষ মেলা বা চারুকলা ইনস্টিটিউটে এখানে এসে খুব ভালো লাগছে। আগে কখনো এসেছেন না? এবারে প্রথম? না, এবার প্রথম এসেছি। অসাধারণ লাগছে, আমার কাছে খুব ভালো লাগছে যে সবাই কি সুন্দর সেজে গুজে আসছে, পাল তুলে দেয়, মাঝে হেলা কুটি নেই গানে আমরা সবাই মিলে নাচছি, খুব ভালো লাগছে, মানে নিজে ফ্রি হইতে পাচ্ছি। চারটা দিন অনেক মজা করে আমাদের গানের সাথে নাচছি এবং সবাই মিলে ছবি তুলছি, দিনগুলো স্মরণীয় করার চেষ্টা করছি, সব মিলে নতুন বছরটাকে আমরা বরণ করে নিচ্ছি। আমার তো এখন দারুণ লাগছে যে আমি আমার বন্ধুদের সাথে এসেছি পয়লা বৈশাখ উদযাপনের জন্য, আমার খুব ভালো লাগছে। আমরা হচ্ছে মিরপুর 10-এ থাকি, সেখান থেকে আসলাম, মেট্রো দিয়ে আসলাম, আরও সুবিধা, সবাই আসলো, খুবই ভালো লাগছে, কালারফুল চারিদিকে। এমনিতেও বের হয়েছে, বাট এভাবে হচ্ছে চারুকলা এসে এভাবে মঙ্গল শোভাযাত্রা দেখা বা হচ্ছে এই যে ডিফারেন্ট টাইপের একটা সেলিব্রেশন, এটা কখনো আসলে এক্সপিরিয়েন্স করা হয়নি। কোভিড এর আগে আমি রেগুলার প্রতি বছরই আসতাম, তখন কার সঙ্গে আসতাম? তখন ফ্রেন্ডরা মিলে আসতাম। আজকে সর্বজনীন একটা উৎসব, এই উৎসবকে ঘিরে আপনি কি প্রত্যাশা করছেন? নিজ নিজ জায়গা থেকে সবাই সবার পরিবারকে নিয়ে সবাই নিজের মতো করে খুব ভালো থাকুক। প্রত্যাশা আগামী দিনে ভালো করার একটা বড় আশা। আগামীতে অবশ্যই প্রত্যাশা থাকবে, সবাই আমরা যেন বাঙালিরা এক হয়ে চলতে পারি। সামনে যে যুদ্ধ চলছে, যুদ্ধ বন্ধ হোক, আমাদের মধ্যে যেন কোনো ধরনের ঝগড়া বিবাদ এটা যেন না থাকে, আমরা যে শান্তিপূর্ণভাবে আমরা সবাই মানুষ একসাথে বাঁচবো, একসাথে আনন্দ করবো, সবাই যাতে পরিবার পরিজন নিয়ে সুস্থ থাকে, সুখী থাকে, এটাই সবসময় প্রত্যাশা থাকে। নতুন বছর আমরা যাতে সবাই একসাথে সুখে শান্তিতে থাকতে পারি, আজকে যেমন সবাই একসাথে আছি, অনেক আনন্দ করছি, সারা বছর এভাবেই থাকতে চাই। সবাই মিলে একসাথে মিলেমিশে উৎসব উদযাপন করছে, বাংলাদেশে সবাই মিলে একসাথে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা মিলেমিশে বসবাস করি, ভালো মতো পড়াশোনা করতে চাই, আমার ড্রিমগুলোকে পূরণ করতে চাই, দিনটা ভালো যাক, এটাই, মানে কোনো খারাপ দিন যাতে না যাক, সব দিনটা যাতে ভালো যাক, এরকমই। আপনার নিজের জন্য না সবার জন্য? সবার জন্য, অবভিয়াসলি, সবার সাথে ভালো ব্যবহার করব, ভালো আচরণ করব, সব মিলে আমার এটাই প্রত্যাশা। পৃথিবীতে যতগুলো অরাজকতা আছে সেগুলো যেন থেকে পৃথিবী মুক্ত হয় আর পৃথিবীতে যেন শান্তি বিরাজ করে।